মর্নিং গাইস, চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। যেমনটা তোমরা জানো, দোলের দিন কোথাও বেরোয়নি, তাই এটা দোলের কয়েকদিন আছে, 8 তারিখে এটা সন্ধ্যাবেলায়। জাস্ট বাড়িতে বসে আর হলটা নিয়ে বেরাই, সো রং টং তো খেলিনি, তোমরা যেমনটা জানো আগের ভিডিওতে যেমন বলেছিলাম ভালো লাগে না। সো এই বিকেলে একটু আমি বেরালাম, বাড়িতে বসে তো বোরিং হচ্ছিলাম, তা ভাবলাম একটু আমি বেড়াই যাই, কোথাও থেকে একটু আমি পাড়ার মধ্যে গিয়ে পাক মেরে আসি। কারণ হচ্ছে পাড়ার তো আড্ডা সবই আমাদের উঠে গেছে, জানো তোমরা যেমনটা কাজের মাধ্যমে। তো আজ একটু বাড়িতে আসি, ভাবলাম একটু বেড়াই বেড়ালাম। জাস্ট র্যান্ডামলি নর্মালি একটা ছোটো একটা ব্লগ হবে। এখন একটু দেখছি কোথায় চায়ের দোকান খোলা আছে, চায়ের দোকানে যাবো, চা খাবো। চাকে একটা ভাইকে ডাকলাম, ও আসলো, মানে আসায় যে থাকে ও তো আছে, আরও একজন আসছে, একটু আড্ডা আড্ডা মারবো, মেরে বাড়ি চলে যাবো। সিচুয়েশন কী হয়ে রয়েছে আমি জানি না, সেটাও দেখার আছে। আর দেখো সবাই এখন মোটামুটি রং টং খেলে সব এখন মানে বাড়িতে ঘুমাচ্ছে, বাকি যারা হবে। আর আজকে রাস্তা অনেকটাই খালি আছে, ফাঁকা, মানে ভিড় ভিড় ভাবটা নেই। তো গাড়িটা আমি এখানে লাগাবো, লাগিয়ে একটু চা খাবো, কাকাবো। দোলের পরে সবার মুখে পুরো কালো কালো হয়ে থাকবে, রঙের মাখা থাকবে। আর বাট আমি যে মাখিনি তারপর একদম পুরো উদাহরণ আছে, বেসিক্যালি আমার ভালো লাগে না। দেখো কোনো জায়গায় কোনো রং টং কিছু লেগে লাগানি। একজন বাড়িতে এসেছিল জানিস, মাখাতে বাড়িতে এসেছিল, মামার ছেলে বাড়িতে এসেছিল, মা বলে লাগাস না লাগাস না, লাগাতে দেয় না। তো গাইস এখন এই কাকার দোকানে এসেছি, চা খেতে, চাটা খাবো, চা খেয়ে তারপর একটু আমি দেখি কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় না। যদি কোথাও না যেতে ইচ্ছে করে তাহলে বাড়ি যাবো, আর যদি কোথাও যাওয়া ইচ্ছে হয় তাই কাছাকাছি টুকটাক এদিক ওদিক একটু র্যান্ডামলি ঘুরবো, তেল পুড়াবো, পুড়িয়ে বাড়ি। কারণ গাইস আমার নর্মাল, আমার বেসিক্যালি এটা হচ্ছে নাকি সবার হচ্ছে আমি জানি না, নর্মাল আড্ডা আমাদের সবারই বন্ধ হয়ে গেছে। আমার গ্রুপে তো যা যা আছে তাই সবার বন্ধ হয়ে গেছে, শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া আমরা যেন কিছু এই মুহূর্তে বুঝতে চিনতেই পারছি না। কাজ আর বাড়ি, কাজ আর বাড়ি। সেই লাস্ট কবে যে একটা গ্রুপ করে আড্ডা করেছিলাম তার নেই। এমনি আজ যেমন ব্লগে তোমাদের বলি টুকটাক এই আসে, আসেও 2-5 মিনিটের জন্য আসে, বাট আগে যে একটা র্যান্ডামলি বসে একটা ডেলি একটা বসে ইয়ে হতো, আড্ডা হতো এইখানেই হতো, যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানেই হতো, সব রাত্রি 11টা-12টা অব্দি আড্ডা হতো। এখন আড্ডা মানটা সব কোথায় কোথায়, সবাই কোথায়, যারা আমার ব্লগ দেখছো সব তোমরা কোথায়, আসো আড্ডা মেরে যাই। আমার আমার গ্রুপে যা যা দেখছো, আমার দাদারা, আমার বন্ধু বান্ধবরা যা যা দেখছো, যা যা দেখছিস, তোরা কোথায়, ফোন করিস না কেন, ফোন কর, আড্ডা মারো। তো চলো একটু চা খেয়ে দেখা করছি। সো গাইস গাইতে বসে বসে চা খাচ্ছি, চা খেতে খেতে হাজির ভালোই তো, দেখতে দেখতে 2টো দিন ঘরে বসে বসে কত সুন্দর কেটে গেল, সুখের দিন কত তাতেই চলে যায়। দাঁড়ো ক্যামেরাটা ফন্ডে করি, তবে বলছি 2টো দিন ঘরে বসে বসে চলে গেল ভালোভাবে, সুখের দিন কত তাতেই চলে যায়। আবার কাল থেকে সেই একই লাইফ, কাজ বাড়ি, আমার চোখটা আমার ফলো ফলো লাগছে, কাজ বাড়ি বাড়ি কাজ বাড়ি বাড়ি কাজ। আশা করছি তো তোমরা সবাই সেফলিভাবে হোলি খেলে গেছো, মানে হোলিটাকে এনজয় করেছো, অ্যান্ড ড্রিঙ্ক আর ড্রাইভ বা হাং টাং খেয়ে যারা ড্রাইভ ট্রাইভ করে তারা সেরকম কিছু করোনি আশা করছি, যদি খুলে গেছে নিজের সেফটি নিজের কাছে, আর না করাটাই বেটার। কারণ খেয়ে গাড়ি চালাবে নিজেরা তো যাবে, প্লাস হচ্ছে সাথে কাউকে নিয়েও যাবে, ওর থেকে বঞ্চ না খেয়ে চালানোটাই বেটার। আর প্লাস হচ্ছে পুলিশ কাছাড়িতে তো আছে, আমার কাছে সিম্পলি লাইফ, একদম বাড়িতে বসে বসে নেটফ্লিক্স দেখলাম, জিতে কিছু কিছু ইয়ে দেখলাম, বিগ বসের কিছু কিছু সিজন 16 যে ইয়েটা হলো এপিসোডগুলো সেগুলো দেখলাম, সম্বুল তকির বলে একটা মেয়ে আছে দেখলাম জিতলো, ভালো লাগলো। আর কী দেখলাম জানো, আর 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 আমাদের পাঠান ঠাটান করে মুভি টুভি করে দেখলাম, যদিও দেখা হয়ে গেছিলো আবার দেখলাম। হ্যাঁ বাড়ি বসে মাংস ভাত খেয়ে এনজয় অনেকদিন পরে, একদম লাঞ্চ করে করলাম সবাই মিলে একসাথে অনেকদিন পরে, বাবা মা ভাই আমি, হেবি সুন্দর দিন গেছে 2টো দিন আবার সেই কালকের থেকে। আর তোর কেমন কাটলো, তুই এদিকে আয়, তুই তুই লাইনে আছিস, তুই লাইনে চলে, আমার ডিম ভাত আর হোলি খেলিস নি,
দেখতে পাচ্ছিস পুরো পরিষ্কার গাইস, ওড়ার আমার পুরো সেম, আমরা সবসময় মোটামুটি একই সাথে থাকি, ওরও পছন্দ না আমারও পছন্দ না, এইসব কেউ গায়ে মা খাবে একজনাই, সে এখনো আসেনি আমাদের লাইফে, সে আসলে তবে গিয়ে সে মা খাবে, নয়তো না। হ্যাঁ গাইস, তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাও, আমার তো নর্মালি বলে দিলাম। গাইস টাকা হয়ে গেছে, টাকাটা দিয়ে তোমার সাথে দেখা করছি। আর গাইস, যেটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম তোমাদেরকে, যেটা বলছিলাম যে একটা জিনিস আসবে, আজকে আমাকে সকালে ফোন করেছিলো, বাট জিনিসটা ক্যান্সেল হয়ে গেলো, আবার আমাকে রিঅর্ডার প্লেস করতে হয়েছে, ওইটা আবার 13-14 তারিখ নাগাদ আসবে, এই কারণে অর্ডারটা ক্যান্সেল হলো। আমি দিয়েছি আমার বাড়ির অ্যাড্রেসে, বাট এসছে আমার অফিস অ্যাড্রেসে, কী করে হলো আমি জানি না, হয়তো মানে আমি একবার না দুবার অফিসের জন্য অর্ডার দিয়েছিলাম, বাট আমি তখন অ্যাড্রেসটা চেঞ্জ করেছিলাম বাট জানি না কীভাবে কী হয়েছে, এসছে জিনিসটা বাট অনেকটা দূরে এসছে, তা ওই জন্য আবার ক্যান্সেল করতে হলে আবার রিঅর্ডার করতে হয়েছে, ডিলে হয়ে গেল, কিন্তু আসবে 13-14 তারিখ না চলে আসবে, আসলে ওটা দেখবো। আমি জানি না তোমরা কতটা এক্সাইটেড আছো, অবশ্যই আছো হয়তো যারা আমার মানে ব্লগ যারা ভিডিও যারা ডেলি দেখো, বাট আমি তাতে অনেকটা বেশি আছি, কারণ হচ্ছে আমার ওই জিনিসটা অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে এটা হবে এটা হবে, বাট হুট করে ডিলে হয়ে যাচ্ছে, যার জন্য প্রবলেমটা হচ্ছে, একটু মানে ছোটো ভুলের জন্য ডিলে হয়ে যাচ্ছে, বাট আসুক আসলে জিনিসটা দেখাবো, হ্যাঁ তোমরা দেখবে, ঠিক আছে চলো একটু পরে দেখা করছি। তো গাইস, আগের ক্লিপে তোমরা যেমনটা দেখলে যে আমরা চা খাচ্ছিলাম, এখন চা খেয়ে এটা আমি আমার আগের স্কুলে মানে আমি যে স্কুলে পড়তাম ওই দিকে যাচ্ছি, দেখি আমার সাথে একটা ভাই এসছে, ও গাড়িটা অনেকদিন ধরে গ্যারেজে ছিল, গাড়িটা গুছিয়ে গেছে নিয়ে এসছে, তাহলে একটা ও বলছে আমার গাড়িটা একটু মানে তোমার ব্লগে দেখো, তাহলে একটা ও তোর গাড়িটা একটু মানে দেখে নেবো কী কাজ করেছে কী না করেছে কত টাকা কী পড়েছে, যদিও গাড়িটা 15 বছর আপ হয়ে গেছে, কোনো পেপার টেপার নেই, কিন্তু ওই পাড়ার মধ্যে চালায় শখ ওইটাই। তো তোমরা দেখো কত কী লাগলো, কত টাকা কী খরচা হয়েছে আর কী করেছে কী না করেছে গাড়িতে। এই ভাইটা যে আমার, যদি কেউ মানে একদম পুরনো যদি কেউ ফলো করে থাকো, জবাবে দেখানি চ্যানেল করেছি, একদম ফার্স্ট ব্লগে ও ছিল, ও দিয়ে স্টার্ট হয়েছিল মনে আছে সেই দুর্গা পুজোর ব্লগটা, হ্যাঁ। তাই এখন ওই একটা গাড়ি এনেছে, যে গাড়িটা কিনা এই যে এই গাড়িটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়িটা ওরই গাড়ি, তা গোছানো হয়েছে, কী গুছিয়েছে কী না গুছিয়েছে মানে কী করেছিস কী করিস নি সেটা বল। ফার্স্টে আসছি গাড়ির চাবি দিয়ে, এই দেখো বাজাজের এটা গাড়ি আছে, চাবি লকেট দেখেছো, সেই লেভেলের লকেট, আই লাভ ইউ মম, বাবা আই লাভ মম। আচ্ছা এরা বল তুই গাড়িতে কী করেছিস কী করিস নি। যেমনটা একটা হচ্ছে এই গাড়িটার ইন্ডিকেটার দুটো ভাই চেঞ্জ করেছে, ঠিক আছে এই দেখো এই সামনের দুটো আর ওই যে পিছনের দুটো চেঞ্জ করেছে, আর কি চাকার ব্রেক রবার্ট দুটো চাকার ব্রেক সু চেঞ্জ করেছে, সামনের মডগার চেঞ্জ, আর আছে ওয়ারিং গাড়ি, এই গাড়িটার পুরোটা ওয়ারিং যেটা আছে পুরো চেঞ্জ করা হয়েছে, আর মানে ব্রেক সু এই ব্রেকের লিভার এই তারগুলো তার ব্রেকের তার আর ক্লাজের তার এগুলো চেঞ্জ হয়েছে, আর সেট চেঞ্জ পকেট দেখা যাচ্ছে তার দিকে গাইজ দেখো চেঞ্জ পকেটটা চেঞ্জ করা আছে কি নতুন পুরো এই না নতুন গাইজ চেঞ্জ পকেটটাও চেঞ্জ করা আছে, কিন্তু যে লাগিয়েছে আই থিঙ্ক একটুখানি ভুল কাজ করেছে, কারণ হচ্ছে চেনের মধ্যে গ্রিজ দিয়ে দিয়েছে মনে হচ্ছে, দেখো চেনটা কারণ নতুন চেন কারণ কালো কালি লাগছে, ব্যাটারি চেঞ্জ হয়েছে, আর গাইস আর কি চেঞ্জ হয়েছে ব্যাটারি দেখায় এখান থেকে দেখা যাবে না, ঠিক আছে। আর সো এই কটা জিনিস চেঞ্জ হয়েছে, খরচা কত হয়েছে গাইস? মাত্র 6000 কে করেছে? দোকানদার করেছে, কি আর টাকাটা দোকানদার দিয়েছে, খরচা কে করেছে? খরচা আমি করেছি। কেন করেছিস? গাড়ি গোছাতে গেলে তো খরচা হবেই, খাবার দেখি দাদা দেখি
আনকার উল্টো লাগিয়ে দিয়েছে যে চাবিটা, এই চাবির কোনো উল্টো উল্টো ইয়ে হয় না তো? হ্যাঁ উল্টো হয়েছে। হাট দুদিকে যায় আসছে, পাকাস না গাইজ। যেমন দেখলে এক এক কিকে স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে এই গাড়ির আগেকারে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। বাবা ঠিক আছে, ভালো চালিয়ে যা। এখানে আবার স্পিড অন করেছি নাকি? যারা যারা গাড়ি ভালোবাসে তারা অনেক কিছু করতে পারে, কিন্তু মানে আমারই ভাইপো হয় সেরকম কিন্তু কিছু কাজ করে না, যে কাজ করে সেখান থেকেই টাকা জমিয়ে 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 এই গাড়িটাকে গুছিয়ে গেছে। দ্যাটস কল আ বাইক লাভার। এই ছিল আজ একটা ছোটো ব্লগ, ভাইয়ের গাড়িটা একটু কভার করে দিলাম। বলছিল অনেক দিন ধরে যে যখন গাড়িটা আসবে তখন কভার করি, ছোটো একটা ব্লগ ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যে আমার এই চ্যানেলটা।